আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা সেটা আপনি কি করে চেক করবেন, আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অন্যজনকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন। কারণ অনেকে আছে ফেসবুক নিয়ে কাজ করে কিন্তু তাদের ভিডিও ছাড়ার পরে সেই ডলারগুলো কোথায় জমা হয়, কিভাবে সেটা পাবে সেটা কিন্তু বোঝে না। এর জন্য কিন্তু অনেকের কাছে হেল্প চাওয়া হয় কিন্তু কেউ হেল্প করে না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কোথায়, কিভাবে সেটা পাবেন। মোবাইল স্ক্রিনটা ফলো করুন, খুব সহজেই দেখতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা আমার এই পেজটিকে ফলো দেননি প্লিজ একটি ফলো করে দেবেন, এমন সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তো আপনার ফেসবুকে কোনোভাবে ডলার জমা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। তারপরে ডান সাইডের কোনায় থ্রি লাইন মেনু একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। দেন এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটার উপরে ট্যাপ করে দেবেন। দেন এখান থেকে সেটিংসের উপরে চলে যাবেন। তারপরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলেই দেখতে পারবেন পে আউট একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে ট্যাপ করে দেবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিনা সেটা কিন্তু এখানে শো করছে। আমার কিন্তু অলরেডি $40 জমা হয়ে রয়েছে। আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে কোনোভাবে ডলার জমা হয়েছে কিনা সেটা আপনারা এখানে এসে চেক করতে পারবেন।